হ্যালো বন্ধুরা, আমাদের SDDB চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। সকালবেলা উঠেই যখন দুর্জয়ের মা রান্নাঘরে চলে যায়, মেজবউকে সঙ্গে নিয়ে কিছু একটা রান্না করছে, সেটাই দেখার জন্য বিনু পুনু এগিয়ে যায়। বলে, কি করছে মাসিমণি, জানতেই হবে আজকে আমাদের। তখনই দেবু চলে আসে, দেবুকে চুপ থাকতে বলে এবং বলে যে আমরা গিয়ে দেখি না মাসিমণি কি করছে। তারা মিটু মিটু পায়ে এগিয়ে যাচ্ছে। রানী তখন চলে আসে। দেখ রানী, একটাও কথা বলবি না, আমরা দেখতে চাই কি হচ্ছে ওখানে। দেখো মেজবৌমা, রানী তো আমাকে মা বলে ডেকেছে, মা বড়া মেয়ে। আমার যতদিন শরীরে কুড়োবে, যতদিন আমি পারবো, ততদিন রানীকে রান্না করে আমি খাওয়াবো। ওর দায়িত্ব কর্তব্য মা হিসেবে সবটা আমি পালন করব, কারণ আমি কখনো চাই না ও কষ্ট পাক। হ্যাঁ, ও আমাকে খারাপ ভাবতেই পারে, আমি বকাঝকা করি, খারাপ ব্যবহার করি, তবে আজকে ওর জন্মদিন। আমার সামর্থ্যে যতটুকু কুলোবে, আমার যা দায়িত্ব সেটা আমি ঠিক পালন করব। তুমি বরঞ্চ চিনিটা না দিয়ে খেজুর গুড়টা দাও, মেয়েটা তো গুড়ের পায়েস খেতে খুব ভালোবাসে, আর আমি নিজে হাতে ওকে রান্না করে খাওয়াবো। দেখো পায়েসের কি ঘ্রাণ বেরিয়েছে, এখন ঘন হয়ে এসেছে, এখনই দিতে হবে। রানী শুনে খুব খুশি হয়ে যায়। দেখো, তুমি সবাইকে বলে দিয়েছো তো রান্নাঘরে যেন কেউ না আসে? আমি যে সমস্ত রান্নাগুলো নিজে হাতে মেয়েটার জন্য করছি, ও যেন সেটা জানতে না পারে। তাহলে তো আবার শুরু হয়ে যাবে আদিক্ষেতা, এমনিতে তো আমার রাগ অভিমানকে গুরুত্ব দেয় না, তখন আরও ডানা গজিয়ে যাবে। তবে আমি যদি না থাকি, চোখ বন্ধ করি, তাহলে রানী যেন কোনো অসুবিধে না হয়। তোমরা দেখে রেখো, মেয়েটা খুব ভালো, আমি ওকে যতই রাগ হই না কেন, মন থেকে আমি কখনো ওর ক্ষতি চাই না। মা, এইসব কথা বলবেন না, রানী যদি শুনতে পারে আজকে ওর জন্মদিন বলে কথা, ও কিন্তু খুব কষ্ট পাবে। যে আপনি এরকম চলে যাওয়ার কথা বলছেন, ঠিক আছে। রানী সমস্ত কথা শোনা হয়ে যায়। পিঙ্কি তার স্বামীকে বলে যে, দেখলে তো কি শুরু হয়েছে বাড়িতে, কি আবার হবে? তুমি তো নিজের দোষে রানীকে হারানোর জন্য, ছোট দেখানোর জন্য, রানীর ক্ষতি করার জন্য যে সমস্ত কার্যকলাপ করলে, কোনো লাভ হলো কি? সেই তো তুমি সকলের কাছে খারাপ হয়ে গেলে পিঙ্কি, আমাদেরই আলাদা হয়ে যেতে হলো। তাই বলছি, এইসব আর করো না, কাজের সময় কাজই, কাজ পুরোলে পাজি, তাই তো? তুমি এখন এমন আচরণ কেন করছো রনক? আমি যা করেছি তোমার জন্য করেছি, বাড়ির বড় বউয়ের সম্মানটা যদি না থাকে, তাহলে বাড়ির বড় ছেলের সম্মান থাকবে? আর আমাদের ভবিষ্যতের কথা ভেবে এগুলো করে কোনো লাভ হয়েছে কি পিঙ্কি? তাই বলছি, এগুলো থেকে সরে আসো, আর কিচ্ছু তোমাকে করতে হবে না, আমি যা বলি সেটা তুমি শোনো। দেখো, আমরা এক কাজ করি, পান্তুয়াকে নিয়ে আমরা বাইরে কোথাও ঘুরতে যাই, আর রাতের ডিনারটা না হয় সেখানেই করে আসবো। তখনই রানী এবং তার শ্বশুরমশাই চলে আসে, বলে সেগুলোর প্রয়োজন নেই। কেন? আজকে ছোটো বৌমার বিয়ের পরে এই প্রথম শ্বশুর বাড়িতে জন্মদিন পালন করা হবে, আমরা সবাই খুব আনন্দিত, আর আমরা তোদের নিমন্ত্রণ করতে এসেছি, রাতের খাবারটা তোরা ওখানেই খাস। কিন্তু কাকুমণি, আমি গেলে দুর্জয় এমনকি বাকি যে ভাইয়েরা রয়েছে তাদের অসুবিধা হবে না তো? কি যে বলছিস না রনক, তোকে ওরা বড় দাদা মনে করে। হ্যাঁ, পরিস্থিতির চাপে পড়ে একটা খারাপ ঘটনা ঘটে গেছে, যার কারণে তোদের আলাদা হয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু তাই বলে সম্পর্ক থাকবে না, সেটা কী করে হতে পারে? তুই আসলে ওরা খুব খুশি হবে, তুই আসবি তো রনক? ঠিক আছে কাকুমণি, তুমি চিন্তা করো না। দেখো পিঙ্কি বৌদি, আজকে যাই কিছু হয়ে যাক না কেন, এই ভালো দিনে তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি, তুমি নিশ্চয় আসবে। সব কিছু ভুলে আবার নতুন করে সব কিছু শুরু করা যায় না? রানী তখনই বুঝতে পারে যে পিঙ্কির মুখ চোখ বেঁকানো মানসিকতা একটুও পাল্টায়নি পিঙ্কি, কখনো পাল্টাবেও না। কোন দিক থেকে যে বিপদ আসবে আর কিভাবে যে পিঙ্কি সেই বিপদগুলো এনে ক্ষতি করবে, রানী সেটাই বোঝার চেষ্টা করেও পারছে না। দেখো বড় বৌমা, যা কিছু হয়েছে আজকের দিনে সেগুলো আর কিন্তু করার চেষ্টা করো না, আজকে একটা আনন্দের মুহূর্ত, সবাই মিলে আমরা ভালো থাকতে চাই, সেটা তুমি আমাদের ভালো থাকতে দাও, এর থেকে বড় পাওনা আর কিচ্ছু হতে পারে না। তুমি চাইলে সবাইকে আপন করে নিতে পারো, সবার সঙ্গে মিলেজুলে ভালোবেসে থাকতে পারো, সেটা নিশ্চয়ই তুমি চাও, আর সেগুলো যদি করো তাহলে তো বেশ ভালো হয় না? কি যে বলছো না তুমি, পিঙ্কি যাবে আমার সঙ্গে, তুমি চিন্তা করো না কাকুমণি, আসবে তো। আর পান্তুয়া তো রানীকে খুব ভালোবাসে, সকাল থেকেও নিচেই রয়েছে সকলের সঙ্গে, আর দুনিকে খুব ভালোবাসে, বড় দিদি বলে কথা, তাই নানাভাবে রানীকে ছেড়ে পান্তুয়া বাইরে ঘুরতে গিয়েও কোনো শান্তি পাবে না। তাই তোমরা এসো, সবাই মিলে না হয় অনুষ্ঠানটা সেলিব্রেট করা যাবে। এই বলে রানী বর্দা ভাইয়ের কাছে সরি বলে নেয়, বলে আমার জন্য তুমি বাড়ি ফিরে এসে কী কী পরিস্থিতি ফেস করলে, সত্যি আমার খুব খারাপ লাগছে বর্দা ভাই, আমি ভাবতেও পারিনি যে এরকম কিছু ঘটতে পারে। থাক না রানী, তোমার কোনো দোষ নেই, আমি বলছি তো তোমাকে, তুমি একদম কোনো চিন্তা করো না। রানীরা চলে যাওয়ার পরে পিঙ্কি বলে, তুমি যেতে চাইলে কেন ওখানে, তো সবাই মিলে এসে এত করে বললো, যাব না, তুমি যেতে চাও না? অবশ্যই, মহারানীর জন্মদিনে কে কী করছে না করছে, কীভাবে গিফট পেলো,
কি সারপ্রাইজ প্ল্যান করেছে সেগুলো তোমাকে জানতে হবে, দেখতে হবে তো পিঙ্কি। ওখানে গিয়ে কোনোভাবেই কোনো খারাপ পরিস্থিতি তৈরি করবে না, মানুষের ব্যবহারটাই কিন্তু সব কিছু, আর তুমি সেটা দিয়েই সবার কাছে খারাপ হয়ে গেছো। কেন করছো এগুলো? নার্সিংহোমে গিয়ে দেখতে পারে আনিশা কান্না করছে। দুর্জয় তার ঘাড়ে হাত রাখা মাত্রই আনিশা বলে, দেখ না কী থেকে কী হয়ে গেল, আমি বুঝতে পারছি না, আমি একলা কতদিক সামলাবো বলতো, গুপ্তার এরকম অবস্থা হবে আমি ভাবতে পারিনি। দুর্জয় ডাক্তারের সঙ্গে কথা বলে, জানায় যে কী সমস্যা, যে যে টেস্টগুলো দুর্জয় করতে বলে সেগুলো করার ব্যবস্থা করা হয়, আর আনিশাকে বলে তুই একদম কোনো কান্নাকাটি করিস না, তোর চেহারার কি হাল হয়েছে বলতো, রাত থেকে তুই এখানে রয়েছিস, দেখ আমরা সবাই আছি তো, আর স্যার যেভাবে এখানকার সেট আপটা তৈরি করেছে এতে করে ওনার কোনো অসুবিধে হবে না চিকিৎসার, আমরা আছি তোর সঙ্গে। আর দেখ আজকে তো রানীর জন্মদিন, রানীকে এই প্যাকেটটা দিয়ে দিস, ওর জন্য একটা গিফট কিনেছি, ওকে বলি যে মন থেকে দিয়েছি, ও নেবে কিনা আমি জানি না, তবে আমি এটা ওর জন্যই এনেছি, আর দুনিরও জন্য কিছু রয়েছে। আমি হয়তো যেতে পারবো না, এক কাজ কর আনিশা তুই বাড়ি চলে যা, সেখানে গিয়ে ফ্রেশ হয়ে চলে আয়, আমি ততক্ষণ আছি এখানে, তুই কোনো অসুবিধে হলে আমাকে ফোন করবি তো? অবশ্যই, তুই চিন্তা করিস না, আমি সব কিছু দেখছি তো, আর গুপ্তার মতো একজন ভালো মানুষের কিচ্ছু হতে পারে না, উনি ঠিক সুস্থ হয়ে যাবে, তুই একদম চিন্তা করিস না। আনিশা দুর্জয়ের হাত ধরে কান্না করতে শুরু করে, বলে আমি জানি না কি করব, আমি কোন পরিস্থিতিতে একলা একলাই এত কিছু আমি তো সামলাতেই পারবো না রে, আমার কি হবে বলতো? কিচ্ছু হবে না, তুই চিন্তা করিস না তো, আমি তোর পাশে রয়েছি, আমি জানি যে তুই আমাকে মন থেকে ক্ষমা করেছিস, কিন্তু রানী কখনো সেটা করেনি, আমাকে হয়তো মেনেও নিতে পারবে না, আর আমি যে অন্যায়গুলো করেছি তার জন্য না মানাটা উচিত। আনিশা চলে যায়। দুর্জয় ভাবতে লাগে, রানীর তো আজকে জন্মদিন, আমি তো যেতে পারবো না হয়তো, এবার কি হবে, রানী তো আমার জন্য পথ চেয়ে বসে থাকবে। জন্মদিনে বেলুন দিয়ে সাজানো হয়েছে, হ্যাপি বার্থডে রানী লেখা হয়েছে, পরিবারের সবাই খুব আনন্দিত, হলরুমে সবাই একসঙ্গে বসেছে, রানীর শ্বশুরমশাই খাসির মাংস নিয়ে এসেছে, বলছে আজকে সে খাবেই। শুক্লা রেগে যায়, বলে তোমাকে খেতে নিষেধ করেছে, এরপরে বুঝবে তুমি যে কি রকম হয়, তোমাকে বলেছি না এরকম এমন কিছু করবে না, তাই আর কিছু বলে উঠতে পারে না, চুপ হয়ে যায়। রানী কোথায়? সে মহারানীর জন্য জন্মদিনের অ্যারেঞ্জমেন্ট করা হলো, সেই নেই? তখনই রানী বলে, এই তো আমি এসে গেছি, রানী আজকে শাড়ি পরেছে, সুন্দর করে সাজুগুজু করেছে। রানীকে দেখে তার শাশুড়ি মায়ের চোখ জুড়িয়ে যায়, আমি পুজো দিতে গিয়েছিলাম মন্দিরে মা সবার জন্য, এই বলে শাশুড়ির মাথায় ফুল ছুঁয়ে দেয়, প্রসাদ দেয়, এরপরে নিজের মেয়েকে, পান্তুয়াকে, সবাইকে। আর রানী ভাবে যে পরিবারের সবাই তার জন্মদিনটা কত সুন্দর করে সেলিব্রেট করার চেষ্টা করছে, কিন্তু দুর্জয় কোথায়? ও এখনও কেন আসেনি? কারণ একটা মেয়ে তার স্বামীকেই সবসময় নিজের পাশে দেখতে চায়, আর সেখানে রানী এতগুলো মানুষের ভিড়েও নিজেকে একলা মনে করছে দুর্জয় নেই বলে। হঠাৎই তখন অনেকগুলো গিফট নিয়ে দুজন লোক চলে আসে। রানী বলে, এসব কি? আপনার জন্য গিফট পাঠিয়েছে কে? দুর্জয় পাঠিয়েছে, এখানে লেখা আছে এটা সব কিছু শুধুমাত্র আমার রাজরানীর জন্য, আর দুর্জয় ছাড়া এটা কে হবে? রানী খানিকটা ভয় পাচ্ছে, ভাবছে যে এসব কী হচ্ছে আমি বুঝতে পারছি না। তখনই রনক চলে আসে, বস না বাবা, তুই এতদিন পরে এখানে এসেছিস, তোর একটু আদর আপ্যায়ন আমরা করতে পারলাম না। পিঙ্কি এসে দেখতে পারে, বাহ, রানীর জন্য এত দামি দামি গিফট কে পাঠালো? মনে তো হচ্ছে একটা এলইডি টিভি আর একটা সাউন্ড সিস্টেম, কিন্তু এগুলো পাঠালোটাকে সেটাই তো বুঝতে পারছি না। আর এইসব নিয়ে রানী খুব চিন্তিত হয়ে যায়, মুখটা তার শুকিয়ে যায়, পিঙ্কি বারবার সেটাই লক্ষ্য করছে। রিতম বলছে, এগুলো হয়তো ভাই পাঠিয়েছে সারপ্রাইজ হিসেবে, আমাদের কাউকে কিছু বলেনি, আর দুর্জয় পাঠাবে আমাদের বলবে না, এটা তো হতে পারে না, কি হচ্ছে আমি বুঝতে পারছি না। রানী ভাবতে লাগে, এগুলো কি পিকলুদা পাঠালো? তার মানে আমার বাড়ির ঠিকানাও জেনে গেছে, আমাকে আননোন নাম্বার থেকে ফোন করা, ভয়েস এসএমএস পাঠানো, এমনকি আমার শ্বশুর বাড়ির ঠিকানা পেয়ে সেখানে জন্মদিনের গিফট পাঠানো, এগুলো পিকলুদা কি শুরু করেছে? আমার সংসারটাকে ঠিক করে হতে দেবে না? রানীর মুখটা শুকনো দেখে দেবু বলে, কি হয়েছে রে, আজকে জন্মদিনের দিন মুখ শুকনো করে থাকতে নেই, হাসি আনন্দে থাকতে হবে তো, বুঝতে পারছো না? আজকে যা কিছুই হয়ে যাক না কেন, এই সব কিছু পিকলুদা পাঠিয়েছে আমি বেশ ভালো বুঝতে পারছি, দুর্জয় কিন্তু এগুলো পাঠানোর ছেলে নয়, ও যাই কিছু করবে সেটা কিন্তু অবশ্যই তোদেরকে হয়তো বলতো। সবটা শুনে দেবু অবাক হয়ে যায়, বলে কি বলছিস কি, তাহলে তো পরিস্থিতি অন্যরকম ঘোলাটে হয়ে যাবে। আমিও তো সেটাই ভাবছি দেবু, আজকে জন্মদিনের দিন কি যে হবে আমি জানি না। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রানী প্রচুর গিফট পেয়ে ঘাবড়ে গেল, পিকলু গিফট পাঠিয়েছে বুঝতে পেরে। আজকে রানী যেভাবে বুঝতে পারছে যে এই সব কিছুর পেছনে পিকলু রয়েছে, আর পিকলু যদি এগুলো না করতো তাহলে অন্য কেউ করার নেই, আর যার কারণেই রানী কিন্তু খুব ঘাবড়ে গেছে, কোনোভাবে নিজেকে সামলে নিতে পারছে না।
দেবুকে সবটা খুলে বললে সেও কিন্তু চিন্তা টেনশনে পড়ে যায়। ওদিকে দুর্জয় মিস্টার গুপ্তা অসুস্থ থাকার কারণে তার ট্রিটমেন্টের সমস্ত দায় দায়িত্ব তার হাতে এসে পৌঁছেছে। আর যেভাবেই হোক না কেন, অনিশাকে কথা দিয়েছে মিস্টার গুপ্তাকে সুস্থ করে তুলবে দুর্জয়। আদৌ কি সেটা করতে পারবে? জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।